রুইপুকুর পঞ্চায়েতে তৃণমূল 13টা সিট পেয়েছিল। তৃণমূলের দুজন বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে এবং সিপিএম তৃণমূলের দুজন বিক্রি হয়ে গেছে, সিপিএম বিক্রি হয়েছে বিজেপির কাছে, টাকার কাছে হার। পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময় চরম অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে একজোট হয়ে পঞ্চায়েত দখল করে নিল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস যেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক আসন পাওয়ার পরেও এই ঘটনা ঘটল সেখানে। মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর পঞ্চায়েতে ছিল বোর্ড গঠন। আর এই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হলে সেখানে দেখা যায় যে সবথেকে বেশি আসন পাওয়া এই তৃণমূল কংগ্রেসই রয়েছে বাইরে, অন্যদিকে বিরোধীরা নিজেদের মধ্যে একজোট বেঁধে বোর্ড গঠন করে ফেলেছে। আর এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা নিজেদের মধ্যে জোট গঠন করে প্রধান হয়েছে কংগ্রেসের একজন এবং উপপ্রধান করা হয়েছে বিজেপির তরফে একজনকে। টোটাল 25টি আসনের মধ্যে মহেশাইল 1 নম্বর পঞ্চায়েতে 10টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকি 15টি পেয়েছিল বিরোধীরা। তাদের মধ্যে বিজেপি পেয়েছিল 7টি, কংগ্রেস পেয়েছিল 5টি, আরএসপি পেয়েছিল 2টি এবং নির্দলেরা পেয়েছিল 1টি। তারপরেও দেখা যায় তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে পারল না সেখানে। বিজেপি, কংগ্রেস এবং আরএসপি নিজেদের মধ্যে একত্রিত হয়ে বোর্ড গঠন করলো সেখানে। প্রধান করা হয়েছে কংগ্রেসের আলিমা খাতুনকে, উপপ্রধান করা হয়েছে বিজেপির রিঙ্কু দাসকে। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও কেন বোর্ড গঠন করতে পারল না তৃণমূল কংগ্রেস, এ নিয়ে ক্ষুব্ধ শাসক দল। আর এই ঘটনা যে শুধু মুর্শিদাবাদে হয়েছে এমনটা নয়, এই একই ঘটনা ঘটেছে নদিয়াতে। নদিয়াতে বোর্ড গঠনের সময় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও ঘটল একই ঘটনা। নদিয়ার রুইপুকুর পঞ্চায়েতে 23টি অঞ্চলের মধ্যে 13টিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, আর বাকি 10টির মধ্যে 7টিতে পেয়েছিল বিজেপি, 2টি বাম এবং 1টিতে নির্দল। আর এই 23টির মধ্যে 13টি আসনে জয়ী হওয়ার পরেও তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে পারল না সেখানে। বিজেপি, বাম এবং নির্দলেরা নিজেদের মধ্যে জোট গঠন করে বোর্ড গঠন করলো সেখানে। শুধু তাই নয়, 13টি তৃণমূলের মধ্যে 2জন তৃণমূল কংগ্রেস আবার বিজেপিকে সমর্থন দিয়েছে। আর এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস তথা শাসক দল। তাদের দাবি, বিজেপি ঘোড়া কেনা বেচা করছে। বিজেপির সুকান্ত মজুমদার অবশ্য মস্করা করে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে এইসব একটু হয়েই থাকে। আর এই সব মিলিয়ে বোর্ড গঠনকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।